পারমানেন্ট বা স্থায়ী চাকরি কোনো সংস্থাই দিতে পারে না, কোনো কলেজও আইটি সেক্টর ছাড়া কেউ কিন্তু করে দিতে পারছে না, এটা কিন্তু তোমরা জেনে রাখো। 99% জব কন্ট্রাক্ট বেসিসে বা অ্যাপ্রেন্টিসশিপের আন্ডারে, ওনলি 1% পারমানেন্ট বেসিসে তোমরা পাবে, কিন্তু কোম্পানি তোমাদের বের করবে না। আমাদের সংস্থা থেকে যাও বা যেখান থেকেই যদি নিজের যোগ্যতা তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা আগিয়ে যাবে, আর না হলে যদি যোগ্যতা না তৈরি করতে পারো যেখানে জয়েন করাচ্ছি সেখানেই থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। ফ্রেশার্স ট্যাগটা জীবন থেকে হাটাতে হবে, তার জন্য আগে একটা কোম্পানিতে জয়েন করতে হবে। আর ভিডিও বড় করব না, পরবর্তী ডিটেলস জানার জন্য আজকে নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করো, আমার সাথে সরাসরি কথা বলো বা বর্ধমানে অফিসে এসে দেখা করো। তারপর যে গাইডেন্স আছে বা আমরা গ্রুপ করে পাঠাই, সেখানে গিয়ে কোথায় থাকবে কীভাবে যাবে সব কিছুর গাইডেন্স থাকে। ট্রেনের খরচা বা প্লেনের খরচা স্টুডেন্টের থাকে, থাকা খাওয়ার খরচাও স্টুডেন্টের। আমরা রুমটা দেখে দিতে সাহায্য করি, কোথায় যাবে, কীভাবে যাবে, কোন ব্যক্তির মাধ্যমে তোমরা জয়েন করবে, কী করে কবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কী ধরনের কোশ্চেন আসবে, সব কিছু তোমাদের প্রোভাইড করে চাকরিটা জয়েন করানো পর্যন্ত তোমাদের পাশে থাকবো, থাকার জায়গাটা খুঁজে দেওয়া পর্যন্ত থাকবো, কিন্তু কাজটা তোমাদেরকেই করতে হবে, এই কথাটা মাথায় রেখো। তো চলো ভিডিওটি আজকে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, লিঙ্ক পাবে ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে জয়েন থাকলে পরবর্তী জবের আপডেটগুলি তোমরাও জানতে পারবে। ধন্যবাদ।